ঘাতকর রূপত 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ সয়লেন যুক্ত পথত কমা নাই দুর্ঘটনা রাষ্ট্রীয় ঘাইপথত নাই স্ট্রিট লাইট নাই রেডিয়াম ইন্ডিকেটর মহানগরীর মাঝেরে পার হয়ে যাওয়া 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথে ন রূপ লৈছে এতিয়া সয়লেন যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথত সংযুক্ত হয়েছে পাঁচখন উড়ন সেতু কিন্তু তার পাছতো দুর্ভোগ কমা নাই রোধ হওয়া নাই দুর্ঘটনা নিশা হলেই হাতৰ মুঠিত প্ৰাণ লৈ 27 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অতিক্ৰম কৰিবলগা হৈছে গাড়ী চালকৰ লগতে পথচাৰী ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ষ্ট্ৰীট লাইটৰ লগতে ৰেডিয়ামযুক্ত ইণ্ডিকেটৰ নথকাৰ বাবে সংঘটিত হৈছে এটাৰ পিছত আনটো দুৰ্ঘটনা এয়া হৈছে নিশাৰ ভাগৰ দৃশ্য মই উপস্থিত আছোঁ মহানগৰীৰ 27 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ বশিষ্ঠৰ যিখন অভাৰব্ৰিজ বনাইছে দলং বনাইছে এই দলংখনত আৰু সতীতে দৃশ্য দেখুৱাব ইয়াৰে যিসমূহ ষ্ট্ৰীট লাইট এইসমূহ বিকল হৈ থকা পৰিলক্ষিত হৈছে এই যি ষ্ট্ৰীট লাইটসমূহ নজলার ফলস্বাত রাজপথরে যদি কোনো লোক পার হয় বা আগেরে বাহনের আগে যদি কোনো লোক পার হয়ে যায় তাহলে কিন্তু দেখি না পায় যার ফলত পথ দুর্ঘটনা সংখ্যা বৃদ্ধি পায় নিউজ 18র অনুসন্ধানত উলাই পড়িল স্মার্ট সিটিত অন্ধকারে আবরি থাকা রাষ্ট্রীয় ঘাইপথর রাজপথর ভয়াবহ কাহিনী 300 কোটি টাকার ব্যয় সাপেক্ষে নির্মাণ করা পাঁচখনকৈ উড়ন সেতু মুকলি হল ঠিকই কিন্তু এতিয়ালৈকে উড়ন সেতুর দাঁতিত নালাগিল লাইট এই বিষয়ে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের লগতে জিএমসি জিএমডিএ আর মহানগর প্রশাসনে কানখার নিদিয়ার অভিযোগ রাইজর একে ঠাইতে কেবাটাও দুর্ঘটনা হওয়ার পাছতো রাইজক সাবধান করার কোনো ব্যবস্থা নললে প্রশাসনে মরণ ফান্ডত পরিণত হওয়া গুয়াহাটির 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত দুর্ঘটনার পৰা রক্ষা পাবলৈ নেদেখাজনের শরণ লবলগা হয়েছে গড়চুক আরক্ষীয়ে আরক্ষীর এই কাণ্ডত উন্মোচিত হয়েছে স্মার্ট সিটির প্রকৃত স্বরূপ গুৱাহাটীৰ পৰা উৎপল হালৰ সহযোগত ভাস্কৰ জ্যোতি শইকীয়াৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট